আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বনশ্রী আইডিয়াল স্কুলে আসলাম। এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের আরেকটি শাখা, এটা বনশ্রীতে আছে। এর আগে ছিল আমি এর আগের পর্বটি ছিল মুগ্ধা আইডিয়াল, আর আজকে বনশ্রী আইডিয়াল। আমি মতিঝিল আইডিয়ালটাও একদিন আপনাদের সাথে পরিচয় করাই দেব। বনশ্রী আইডিয়ালটা ভিতরে অনেক সুন্দর, এখানে আমার বাচ্চারা পড়ে নাই, আমার বাচ্চারা পড়ছে মতিঝিল আইডিয়াল আর মুগ্ধা আইডিয়ালে। তারপর এখানে আমার পাশে আমার বাসা, তো ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি বনশ্রী আইডিয়ালের ভিডিওটি একটু শেয়ার করি। এটা ভিতরে অনেক অনেক সুন্দর, আর মাঠটা আরও বড় ছিল। এখন তো কলেজ পড়তেছে, গার্লস কলেজ, মানবিক বিজ্ঞান শাখা আর ব্যবসায়িক শাখা মনে হয়। সাইনবোর্ড দেখলাম, আর এখানে সব প্রতিষ্ঠাতারা নাম সব দেওয়া আছে, অনেক সুন্দর। আমি বিকেলে গিয়েছি, সবার বন্ধ, বাচ্চারা মাঠে খেলতেছে, দুই তিনটা বাচ্চা খেলতেছে। আর একটা দারোয়ান ছিল আমার পরিচিত, উনি আগে মুগ্ধা আইডিয়ালে ছিল, তো ওনার কারণেই ঢুকতে পারলাম আজকে। আমি ভাবলাম যে ঢুকতেই পারবো না, তো মা ও দারোয়ানটা আমাকে দেখে আবার চিনল, ঢুকতে দিল আর কি। তো সবাই দেখেন বনশ্রী আইডিয়াল, যারা স্কুলে বাচ্চাদেরকে দিতে চায় এই স্কুলে, বনশ্রী আইডিয়াল, মতিঝিল আইডিয়াল, মুগ্ধা আইডিয়াল দিতে পারেন। পরিবেশ সুন্দর, সব সুন্দর, পড়ার লেখা সবই সুন্দর। এটা ছয় বিঘার মধ্যে, আইডিয়াল স্কুলটা হচ্ছে ছয় বিঘার মধ্যে, অনেক বড়, অনেক বড়, খুব সুন্দর। আমি আরও 7-8 বছর আগে যখন আসছিলাম তখন মাঠ তো বিশাল ছিল। আর এই যে এখানে দেখেন বাচ্চারা উজু করে, নামাজের জন্য উজু করে, কী সুন্দর করে সিরিয়ালি কলগুলি দেওয়া আছে, অনেক সুন্দর। সাথে আমার ছেলেটাও আছে, ও সামনে ছিল, ও এবার এসএসসি পরীক্ষা দিবে। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য যেন রেজাল্ট ভালো করে, ও পরে মুগ্ধা আইডিয়ালে। আমার বনশ্রী আইডিয়ালটা বেশি ভালো লাগে, বনশ্রী আইডিয়াল, মুগ্ধা আইডিয়াল, মতিঝিল আইডিয়ালের মধ্যে বনশ্রী আইডিয়ালটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে এই বিজ্ঞাপনটা হচ্ছে 22-23 গার্লস কলেজ শুরু হয়ে গেল এই বিজ্ঞাপনটা দেওয়া। আমি তো ভাবছিলাম যে আমার ছেলেদের করলো কিনা, তারপর দেখলাম যে না, গার্লস, আমার ছেলে বললো যে গার্লসদের জন্য, তো ছেলেদের করলে আমার জন্য বেশি ভালো হতো, আমার বাসাটা পাশেই, আমার খুব সুবিধা হতো। এবার ভিতরে যাচ্ছি আমি, দেখতে থাকেন। ভিতরে উঠা তিনটা জায়গা, ভিতরে উঠা তিনটা সিঁড়ি দেওয়া, আমি একটা সিঁড়ি দিয়ে উঠবো, আরেকটা সিঁড়ি দিয়ে নামবো, আপনারা দেখবেন। আর এটা হচ্ছে প্রিন্সিপালের রুম, সব বন্ধ, তো বিকেল এখন 5:30 মতো বাজে, সব বন্ধ হয়ে গেছে। ভিতরে রুমগুলি অনেক বড় বড়, এখানে স্কাউট রুম আছে, তারপর শিক্ষকদের রুম আছে, এটা হচ্ছে ক্লাসরুম, অনেক বড় আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে সুন্দর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এই সিঁড়িটা দিয়ে আমি উঠবো, এই একটা সিঁড়ি, আরেকটা মাঝে একটা আছে, আর ওই সাইডে আরেকটা সিঁড়ি আছে, তিনটা সিঁড়ি। আমার ছেলে এবার ক্যামেরা ধরলো, মোবাইল ধরলো, আমি মোবাইল দিয়ে ভিডিও করি, তো আমার ছেলে এবার মোবাইল নিল আমার হাত থেকে। এই এইটা হচ্ছে আরেকটা সিঁড়ি যেটা দিয়ে আমরা নামছি, এই সিঁড়িটা অনেক চওড়া,
আর আমার এত ভালো লাগে সিঁড়িটা, এত মানে স্পেস সিঁড়িটাতে, অনেক চওড়া তো। আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।